बहेरी भगति प्रेम न स्वभाव कुटिला भवे तस्मादे तो रहे तश्च युनर्मान उदंचति। कृष्ण प्रेमेर स्वभाव बड़ कुटिल, ताई भक्त भगवानेर भालोबासार गभीरतार जन्य माझे माझे मान अभिमानेर पालाओ चले। सेई मानिनी राधारानी जखन बिरहिणी, सेई भावे भावित गौर सुंदर आमार आजके क्रंदन करछेन। अरे ओ मानवी रहो, मानवी रहो जरे पहु अमार, अमार पहु भेलो भोर। अरे की बहे तपोत ही लो भेषे जाए भेषे जाए भेषे जाए भेषे जाए नयन जले गुणाराय भेषे जाए भेषे जाए नयन जले गुणाराय राधार भावे विभोर हुए गौरांग चाँद अखिल जीवेर मन लोचन फाद प्रभु आमार फाद पेते छे गो फाद पेते छे गो भक्तेर नयन खंजन धरबे बोले फाद पेते छे गो नयन खंजन धरबे बोले आर मन हरिणी धरबे बोले नयन खंजन धरबे बोले फाद पेते छे गो নয়ন বড় চঞ্চল যেমন খঞ্জন পাখি ফাঁদে পড়লে আর নড়তে পারে না ঠিক তেমনি বিষয় থেকে বিষয় অন্তরে ধাবমান এই নয়ন খঞ্জন যদি একবার গৌর রূপের ফাঁদে পড়ে আর সে অন্যদিকে যাবে না তেমনি মন হরিণীও গৌরাঙ্গের প্রেমের ফাঁদে পড়লে আর অন্য কোথাও ছুটবে না তাই মানিনী রাধার ভাবে গৌর হরি হঠাৎ কেঁদে উঠলেন কাঁদিয়া কহে পুন ভিক মোর বুদ্ধি কমর বুদ্ধি অভিমানে উপেখিল আমার কানু আজকে মানিনী রাধারানীর ভাবে ভাবিত আমার গৌর সুন্দর তাই এইভাবে অন্তরে রস আস্বাদন বাইরে জীবের উদ্ধারণ এই রূপে উদ্ধারিলা সব নর নারী এ রাধা মোহন কহে নহিল আমারি যেমন মান লীলার ভাবে ভাবিত হয়েছেন গৌর সুন্দর তেমনি মধুময় শ্রীধাম বৃন্দাবনে একদিনকে রাধারানী চলেছেন জল আনতে সখীগণ সঙ্গে করে পথের মাঝে হয়ে গেল দেখা কিবা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে কিবা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে ওদিকে বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে ধনির আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো কৃষ্ণ দর্শন পাবে বলে আনন্দ
আর ধরে না গো, কৃষ্ণ দর্শন পাবে বলে আনন্দ আর ধরে না গো, রসে রসে খর নাগর চতুরই উপনীত সেই পথ। কিন্তু এ কি, ওদিকে রাধারানীর সঙ্গে রয়েছে কুটিলা, আর আমার সঙ্গে রয়েছে দাদা বলরাম, আমি তো কথা বলতে পারবো না, আমি বরং মাথার কেশ স্পর্শ করে জানিয়ে দিই যে আমি কিশোর কুঞ্জে যাব। তাই শির পরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে, শির পরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে। গোবিন্দ আমার ধেনুবৎস নিয়ে ঘরে গেলেন, রাধারানীও জল ভরে ঘরে এলেন। হ্যারে সখী, যাবার পথে যে আমরা গোবিন্দকে দর্শন করলাম, গোবিন্দ কি করেছে তোরা দেখেছিস? কই আমরা তো খেয়াল করিনি। ওই যে মাথায় হাত দিল, তার মানে মাথায় থাকে কেশ। কেশ দিয়ে কোনো একটা জায়গার নাম কর যেখানে আমরা যেতে পারি। ও তাই, এবার আমরা বুঝতে পেরেছি, তার মানে আমাদেরকে কেশর কুঞ্জে যেতে হবে। চল আগে গিয়ে আমরা প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জটা সাজাই। তাই তোরা আয়, তোরা আয়, তোরা আয় সজনী বধূর তরে কুঞ্জ সাজাই, তোরা আয় সজনী বধূর তরে কুঞ্জ সাজাই। এই কুঞ্জ মাঝে দেখতে পাব মোদের প্রাণের শ্যামরা, রাধিকায় আদেশে মনের হরিষে কুসুম রচনা করে মল্লিকা মালতি আর জাতি জুতি সাজাইল থারে থারে, মল্লিকা মালতি আর জাতি জুতি সাজাইল থারে থারে। কি সুন্দর সাজিয়েছে কুঞ্জটি, আহা ফুলের চোয়ারি ফুলের কেওয়ারি ফুলেতে ছাইল ঘর, আহা ফুলের চোয়ারি ফুলের কেওয়ারি ফুলেতে ছাইল ঘর, ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সর, ফুলের আলিশ বালিশ কারণ প্রতি ফুলে ফুলর সর। কুঞ্জের দাড়ি রইল কারা, আহা শুক পিক সারি মদন প্রহরী ভ্রমরা গুঞ্জয়ে তায়, ষড়ঋতু মত্ত সহিত বসন্ত মলয় পবন বায়, যাই রে শোভার বলিহারি, যাই রে শোভার বলিহারি, ওই মধুরনী কুঞ্জ বনির যাই রে শোভার বলিহারি, মধুরনী কুঞ্জ বনির যাই রে শোভার বলিহারি। সখী, গোবিন্দের চরণ ধোয়ানোর জন্য জল রেখেছিস, তার মুখে দেবার জন্য পান সাজিয়েছিস, হ্যাঁ আমরা সব করেছি রায়, কিন্তু কিন্তু আমার গোবিন্দ এখনো এলো না, এখনো যে এলো না আমি কি করি বল। আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা, এই দেখ এই দেখ আমি তাম্বুল সাজানু ললিতারে, ওরে বিশাখা দীপ উজারনু
বড় ভয় হয় পাছে এসব হইবে সহেন নাগর গুণের সাগর কাহে না মিলাল কান সহেন নাগর গুণের সাগর কাহে না মিলাল কান বল আমি আর কত ধৈর্য ধরে থাকবো তোর আমার প্রিয় সহচরী বল আমি পথ পানি চাহি কত না রহিব কত প্রবদিব মনে আহার শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ভনে ও গো রাধে তুমি অমন করে কেঁদো নাহে রাধে অমন করে কেঁদো না গো তোমার বধু এই এখনি এলো বলে তুমি ভেসো নায়ার নয়ন জলে তোমার প্রাণ বধু এলো বলে অমন করে কেঁদো নাহে কুঞ্জ তো সাজিয়েছেন রাধারানী আজ হোক কাল হোক আসবেনি কিন্তু আমরা কি তার জন্য হৃদয় কুঞ্জ সাজাতে পারলাম আর একজন ভক্তও কুঞ্জ সাজিয়েছে কোনোদিন সেই পথে গোবিন্দ যান না কিন্তু আজকে তাড়াহুড়ো করতে গিয়ে সেই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়েই গোবিন্দ চলেছেন নূপুর বাজাতে বাজাতে অমনি চন্দ্রাবলীর সখী পদ্মা চিৎকার করে উঠল কে যায় কে যায় নূপুর বাজায় কে বাজায় গো কে যায় কে যায় নূপুর বাজায় কে বাজায় গো কে যায় যায় রে চিকন কালো রূপ যায় রে চিকন কালো রূপ রাধা বলে বাঁশি বাজায় কে পথে বলো কে বাজায় কে বাজায় কুঞ্জ পথে বলো কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় আবার অন্যদিকে বলছে বলো কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় এমন রুনু ঝুনু সুরে নূপুর কে বাজায় কে বাজায় রুনু ঝুনু সরে নূপুর কে বাজায় কে বাজায় এমন রুনু ঝুনু এমন রুনু ঝুনু 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 রুনু রুনু ঝুনু 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 রুনু ছাড় খেয়ে পড়ল চন্দ্রাবলী গোবিন্দের চরণ তলে একই চন্দ্র আমায় ছেড়ে দাও বধু আমি তো কোনোদিন তোমায় বাধা দিই না কিন্তু আজকে এত কাছে যখন পেয়েছি আমি তো ছাড়ব না বধু এই পথে নীতি কর গতি নূপুরের ধ্বনি শুনি কর রাধা শনে বাস আমারে
কেন আমি বঞ্চি একাকিনী। কি করবে চন্দ্রা বলি, কি করব তোমায় ছাড়িয়া নাহি কদিব, হৃদয়ের মধ্যে আমায় লুকিয়ে রাখলে আমায় পূজো করতে পারবে? পূজো হয়তো আমি বাহ্যিক আড়ম্বরে পূজো করতে পারবো না, কিন্তু হৃদয়ের মধ্যে তোমায় লুকিয়ে রাখলে আমার লাভ কি জানো? আমি নয়ন দেখতে পাবো, আমি আমার হৃদয় মাঝে প্রাণনাথ, আমি যখন ইচ্ছা দেখতে পাবো, আমার হৃদয় মাঝে প্রাণনাথ, নয়ন মুদে দেখতে পাবো। কিছুতেই উপেক্ষা করতে পারলেন না শ্রী গোবিন্দ চন্দ্রাবলীর ওই সেবা। চন্দ্রাবলী বলল, প্রাণবধু, আজকে যখন কাছে তোমায় পেয়েছি আমার মনের মতন করে তোমায় সাজাবো, কোনোদিন তোমায় এমনভাবে কেউ সাজায়নি, আমার মতন করে আমি তোমায় সাজাবো। সাজায় প্রাণবধু কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, সাজায় মনের মতো করে গোবিন্দকে সাজায় চন্দ্রাবলী, প্রাণবধু কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, প্রাণবধু কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী। অধরে শ্যামের বদনে কাজল দিল আর ললাটে সিঁদুর, বদনে কাজল দিল কপালে সিঁদুর, আর সবাই হলুদ কাপড় পরায় তোমায়, আমি তোমাকে নীল শাড়ি পরাবো, নীল শাড়ি পরাইল দেখিতে মধুর, নীল শাড়ি পরাইল দেখিতে মধুর, সাজায় সাজায় চন্দ্র বলি। মনের মতো প্রাণ বধূকে সাজায় 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 চন্দ্রাবলী, প্রাণবধু কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী।
সারা নিশি চন্দ্রাবলীর সেবা পেয়ে প্রভাত যখনই হয়ে গেল অমনি চলেছেন রাধারানীর কুঞ্জে। প্রাণ গোবিন্দ আমার চলেছেন রাধারানীর কুঞ্জে। চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। প্রভাত উঠিয়া প্রভাত উঠিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার ঠা। প্রভাত জানিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার ঠা। দেখি গলে পিত বাস করিয়া সাহস দাঁড়াইল রায়ের আগে, দেখে ফুল মালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রাইরাগে। মাটিতে লুটিয়ে থাকা মালাটি বুকে ধরে বললেন, ওরে মালা তুই আমাকে জানিয়ে দিলি তোর মতো আমাকেও যে কাঁদতে হবে। তোর মতো ধুলায় গড়া গড়ি দিয়ে ও গো রাধে কৃপা কর বলে, ওই ধুলায় গড়া গড়ি দিয়ে আমাকে উজে গাড়তে হবে। এই রূপ দর্শন করে ললিতা গিয়ে বললেন, রাধে তোর গোবিন্দ এসেছে, অন্য নায়িকার সেবার চিহ্ন তার অঙ্গে আমরা দেখতে পেলাম, তুই মান কর। মান কি করে করব, কালো কিচ্ছু দেখবি না। সখীরা ভাবছে দেখি রাধারানীর মানটা পাকা হলো কিনা। রাধে তুই কালো তো কিচ্ছু দেখবি না, বলতো কি করিবি। ওই যে সামনে ওই তমাল কালো তুই কি করিবি, তমাল কালো তুই কি করিবি। রাধারানী বলছে তমাল গাছটা আমি সোনা দিয়ে মুড়িয়ে দেবো। তা তুই পারিস রাজার মেয়ে যখন। আচ্ছা রায় তোর তো মাথায় কালো চুল, বল কি করিবি করিবি, কেশ কালো তুই কি করিবি, কেশ কালো তুই কি করিবি। রাধানী বলছে এই কেশ আমি রাখবো না, আমি মোড়াবো মাথার কেশ, আমি ধরিব যোগিনী বেশ। ও বাবা মস্তক মুন্ডন করে তুই যোগিনী হবি। আচ্ছা রাধে তোর চোখের মণি দুটো কালো, তুই কি করবি। এই মণি দুটো আমি রাখবো না, কেন জানিস, আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। চুপ কর, কানাই যদি ভালো তাহলে আর মান সাজাচ্ছি কেন আমরা। ও তোরা ভেবেছিস কানাই মানে কৃষ্ণ, তা নয়, আমি বলতে চাইছি আমার এই চোখ দুটোকে আমি অন্ধ করে দেবো, আমার কানা হওয়াই ভালো। যে নয়ন কৃষ্ণ বদন দেখতে পায় না তার কানা হওয়াই ভালো, কৃষ্ণ বদন দেখতে পায় না কানাই ভালো। এমন সময় গোবিন্দ এসে দাঁড়িয়েছেন, রাধারানী বলছেন এই তো আমার বধু এসেছেন, ভালো হইল আরে বধু আইলা সকালে, প্রভাতে দেখিলাম মুখ আমার দিন যাবে ভালে। বলো বধু তোমার একই চিহ্ন দেখলাম, তোমার সারা গায়ে এই যে সেবার দাগ আমরা দেখতে পাচ্ছি, কেন বধু তোমার এমন হলো, কি হয়েছে রাধে আমার, কি হয়েছে। ওরে একটা আয়না দে দেখো বধু, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেল। নীল পদ্মের মতন মুখটা তোমার ঝামাটে হয়ে গেছে কেন। কেন, কালকে আমার জ্বর হয়েছিল রাধে। ও গো মদন জ্বরে তনু তাতল জাগর নিশি গেল,
জাগরে নিশি গেল। তা নয় জ্বর হল, কিন্তু নখের দাগ, নখনির ঘাত, ক্ষত বক্ষসি দেওয়াল কোন নারী। সর্বনাশ, এ নখের দাগ নয়, এ তো কাঁটার দাগ রাধে। কণ্টকে তনু ক্ষত বিক্ষত, তোহে ঢুড়ইতে গৌরি, তোহে ঢুড়ইতে গৌরি। তা নয় হল, কিন্তু সিঁদুর, সিঁদুর এলো কোত্থেকে? সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেলা, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেলা। তোমায় সিঁদুর দিয়ে কেউ সাজায় তা তো আমরা জানি না, ও রাধে সাজাবে কেন? আমি কালকে গিরি গোবর্ধনে গৌরী পূজা করেছিলাম, তাই আশীর্বাদ স্বরূপ সিঁদুর নিয়েছি। আহা গিরি গোবর্ধনে গৌরী কসবি, গিরি গোবর্ধনে সিন্দুর করি মাল, সিন্দুর ভালো নীল। বাবা, তুমি আবার পুজো আচ্ছাও শুরু করেছ। আচ্ছা, এতদিন জানতাম তুমি হলুদ কাপড় পরো, কিন্তু আজকে নীল কাপড় কেন পরেছ? নীলাম্বর তুহু পহিরলি, পীতাম্বর কাহা ছড়ি, ও গো বলো, নীল কাপড় কেন পরেছো? নীল কাপড় আমি পরিনি, কালকে দাদার সঙ্গে শুয়েছিলাম, ওই দাদার কাপড়টা আমার গায়ে এসছে, আমার কাপড়টা দাদার গায়ে, অগ্রজশনে পরিবর্তিত নন্দালয়ে ভরি। ও যাকে, এতদিনে আমরা একটা নতুন জিনিস জানলাম, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। সব তো উত্তর দিলে শ্যাম, আর একটা উত্তর আছে, এটা যদি দিতে পারো তাহলে বুঝবো তুমি চিরকালের জয়ী, আর তা না হলে রাধারানীর কাছে তোমার পরাজয় স্বীকার করতে হবে। বলো, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, দিদি খণ্ড নয় ধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, দিদি খণ্ড নয় ধরে। যেই না বলেছে তোমার গালে কাজল এলো কোত্থেকে? আর উত্তর দিতে পাচ্ছেন না শ্যাম সুন্দর আমার। আহায় উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখরে। রাধে রাধে, অমন করে আমায় বলো না, রাধে জয় রাজপুত্রী মম জীবন দইতে। যাও, চলে যাও সামনে থেকে, তোমার ওই মুখ আমি আর দেখবো না। যাও যাও, যত গুণ নিধি বট জানা গেল তব চরিতে। যাও বধু, ফিরে যাও, আমি তোমার ওই মুখ আর দেখবো না, তোমার মুখ আমি আর দেখবো না। রাধে কৃপা কর, ওগো প্রেমা